আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ব্রেড আর চিকেন দিয়ে অনেক মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। সকালে কিংবা বিকেলে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে, অফিসের লাঞ্চ বক্সে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন, খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের, আর এখানে প্রায় 250 গ্রামের মতো হবে। পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে, আদা রসুন বাটা 1 চামচ দিব ছোট চামচের, আর দিব 1 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এতে করে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম আর এটা ভালো করে সেদ্ধ করে নিব। তো এখানে দেখেন সেদ্ধ হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি, পানি সমস্ত পানি শুকিয়ে গেছে। আর অবশ্যই চিকেনটা ভালো করে সেদ্ধ হতে হবে। তো এখানে আমি একটা বাটিতে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। চিকেনগুলো কাটা চামচ কিংবা হাত দিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিতে হবে, আর আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা গাজর, 1 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম, অল্প একটু পরিমাণে টমেটো কুচি, 1 চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, আর 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ভেতরের যেই চিকেনের পুরটা, এটা হুবহু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে বানাবেন, দেখবেন যে অনেক টেস্টি লাগবে। টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন আমি সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিব। আর এটা কিন্তু বেশি মশলা লাগে না, জাস্ট কালো গোলমরিচ আর লবণ দিলেই এনাফ। তো এখন দেখেন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি যে সবজিগুলো এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, তারপরে আরও বেশ কিছু সবজি থাকে যেগুলো এই চিকেন চিজ স্যান্ডউইচের সাথে যায়। তো এখন এখানে আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা যে কোনো চিজ এখানে দিতে পারেন যেগুলো আপনাদের পছন্দ কিংবা বাসায় অ্যাভেলেবল আছে, অথবা না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তো আবারও আমি ভালো করে মিক্স করে নিলাম। আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি 3 পিস নিয়েছি। এ কারণে আমি একটা জিনিসই বলতে চেয়েছি যে আপনারা চাইলে এটা লেয়ার করেও দিতে পারেন, অথবা 2টো ব্রেড দিয়েও করতে পারেন। যেমন এখানে আমি চিকেনের পুর দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ব্রেড দিয়ে কভার করে দিব, আবার চাইলে ওই ব্রেডের উপরে আরও এক লেয়ার দিয়ে চিকেনের মিশ্রণটা দিয়ে তারপরে আরেকটা ব্রেড পিস দিয়ে কভার করে দেওয়া যায়। তো ওভাবেও আপনারা এটা বানাতে পারেন, অথবা আমি যেভাবে বানাচ্ছি এভাবেও বানাতে পারেন। আমি এখানে 2টো ব্রেড দিয়ে বানাবো। তো এখন এটা ভালো করে একটু প্রেস করে নিলাম। প্রেস করে নিয়ে এখন আমি এটা আরেকটা বানিয়ে নিব। আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশটা কেটেও নিতে পারেন, তবে আমি এখানে কাটছি না। মাঝে মাঝে দেখা যায় যে এটা সহই খেয়ে ফেলি, আবার মাঝে মাঝে রাখি না আর কি। তো এই পর্যায়টা আপনারা ওইভাবেও পরিবেশন করতে পারেন, না ভেজে আবার এভাবে ভেজেও পরিবেশন করতে পারেন। সামান্য একটু বাটার অথবা অলিভ অয়েল অথবা তেল দিয়ে এখানে ব্রেডটা দিয়ে এক পাশ ভেজে নিয়ে অপর পাশেও আমি একটু ব্রাউন করে ভেজে নিব। তো একটু ভাজার পরে দেখা যাবে যে খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। আপনারা এভাবে ভেজে সুন্দর পরিবেশন করতে পারেন, ওপরটা একটু মোচমোচে হয়। তো আমার টোটাল 3টা স্যান্ডউইচ হয়েছে, আমি সবগুলো এখানে নিলাম। এভাবে সাইড করে স্যান্ডউইচ যেভাবে কাটে সেভাবে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তাটি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।